হ্যালো বিয়ার্স, জেএলডি ব্লগে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার একজন বিয়ার্স, যার নাকি টাটা ইন্ডিগো সিএস আছে, ও গাড়িটি সেল করে দিবে, আর ওটার ভিডিও আমার টেলিগ্রামে পাঠিয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটা 2011 মডেল সেকেন্ড ওনার। এই যে দেখুন, এটা সামনের বামচারের টায়ার, টায়ার কন্ডিশনও মোটামুটি ভালোই আছে, চারো টায়ারে মোটামুটি ভালো কন্ডিশনে আছে, আর গাড়িটিও মোটামুটি ভালো কন্ডিশনে আছে। যারা নাকি কেনার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে। এই যে দেখুন, এটা পেছনের বামচারের টায়ার, তবে বন্ধুরা গাড়িতে সিএনজি নেই, পেট্রোল গাড়ি। এই যে দেখুন, গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ ট্যাশ নেই, এটা গাড়ির ছাদরা, একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়িটি। যারা নাকি গাড়িটি নিতে চান তারা নিতে পারেন, আর গাড়ি বর্তমানে আছে ত্রিপুরা রাজধানী আগরতলা আস্তাবলের নিকট হিন্দি স্কুলের সঙ্গেই আছে। যারা নাকি টাটা ইন্ডিগো সিএস খুঁজছেন তারা গাড়িটি নিতে পারেন, ওনার সঙ্গে কথা বলে, টেস্ট ড্রাইভ করে, ভালোভাবে দেখে গাড়িটি নিতে পারেন। এই যে দেখুন, এখানে টাটা লোগো, এখানে আছে টাটা ইন্ডিগো সিএস, আর নিচে আছে জিএলএক্স মডেল, মডেল নেম। গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, আর গাড়িটি রান করেছে 85,000 কিলোমিটার। আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, আর মেকানিক্যালি কোনো কাজ নেই গাড়িতে। আর এটা দেখুন, সামনের ডান চারের টায়ার, চারো টায়ারই একদম ভালো কন্ডিশনে আছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে দেখুন ভিতরে কন্ডিশন, গাড়িতে এসি, মিউজিক সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং সব কিছুই অ্যাভেলেবেল আছে, এবং সব কিছু রানিং কন্ডিশনে আছে। আর সামনের দুইটা দরজাতে পাওয়ার উইন্ডো আছে, আর পেছনের দুটাতে ম্যানুয়ালি। দেখুন গাড়ির সিট কন্ডিশনও ভালোই আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিটগুলো। আবারও গাড়ির ডিটেলস বলছি, এটা 2011 মডেল সেকেন্ড ওনার, আর গাড়িটি সেল করা হবে 1,30,000-এ। যারাই নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে রেখেছি, সো প্লিজ চেক করে নেবেন। কিলোমিটার মাত্র 85,000 চলেছে। দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি, গাড়িতে কোনো মেকানিক্যালি ওয়ার্কিং নেই। সিট কন্ডিশন একদম ফ্রেশ, কোথাও কোনো ছিঁড়াপাড়া নেই, একদম ভালো কন্ডিশনে আছে সিটগুলো। এই যে দেখুন, এটা পেছনের সিট, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যারাই টাটা ইন্ডিগো সিএস খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন, ওনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সো প্লিজ চেক করে নেবেন। আর পেছনে ট্রে লাগানো আছে। এই যে দেখুন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। এই যে দেখুন, এটা পেছনের ট্রে, স্পিকারও লাগানো আছে, সব কিছু ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এটা হলো গাড়ির সিলিং, সিলিংটাও ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবার চলুন গাড়ির ইঞ্জিনটা একটু দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এটা গাড়ির ইঞ্জিন। আবারও বলছি, গাড়িটি সেল করা হবে 1,30,000-এ। কারণ নাকি নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন,
সবকিছুই রানিং কন্ডিশন আছে এবং ভালো কন্ডিশন আছে, ইঞ্জিনও কোনো সমস্যা নেই, কোনো কাজ নেই। চলো রে বাটা, ডিকি খুলে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, যেহেতু এটা পেট্রোল গাড়ি, সিএনজি নেই, তাই ডিকি পুরোই খালি আছে। আর স্টেপনি টায়ারও মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এই যে দেখুন, মানে গাড়িতে চারটা আর এখানে একটা, পাঁচ ছটা টায়ারই নিউ কন্ডিশনে আছে। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে শেষ করব, আবার দেখা হবে, বাই।